যারা দিগন্ত জোড়া সমুদ্র দেখতে ভালোবাসেন তাদের জন্য আছে চমৎকার একটি ট্যুর প্ল্যান। উপরে নীল আকাশ আর নিচে স্বচ্ছ পানি, তার উপর বাড়তি পাওনা মনোমুগ্ধকর সব দ্বীপ। দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন বলছি ছুটি কাটানোর সেরা দেশ মালদ্বীপের কথা। প্রাণবন্ত সামুদ্রিক জীবন উপভোগে সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসেন ভারত মহাসাগরের হাজার দ্বীপের নীলাভ দেশ মালদ্বীপে। বাংলাদেশ থেকেও খুব সহজেও সমুদ্রবিলাস উপভোগে মালদ্বীপ যাওয়া যায় আগে থেকেই কোনো ভিসা ছাড়াই। মালদ্বীপের রাজধানী মালে ঢাকার গুলশানের চেয়েও ছোট, চারদিকে বহু মানুষ। তবে মালদ্বীপের আসল সৌন্দর্য উপভোগে আপনাকে যেতে হবে মাফুসি আইল্যান্ডে। খুবই অল্প খরচে সেখানে অনেক রিসোর্ট আর ওয়াটার স্পোর্টস এবং সুযোগ সুবিধা মিলে পাক্কা টুরিস্ট প্লেস। কিন্তু বাজেট ভালো থাকলে যেতে পারেন মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ডের রিসোর্টগুলোতে। আর একটা তথ্য দিয়ে রাখি, মালদ্বীপে ডলার নিয়ে গেলে এক্সচেঞ্জ রেট পাবেন ভালো। বিশ্বে পর্যটনে এক নম্বর দেশ মালদ্বীপ যেতে বাংলাদেশ থেকে যেতে হবে বিমানে চড়ে। বিভিন্ন ট্যুর অপারেটর এবং এয়ারলাইন্স মালদ্বীপ ভ্রমণে সারা বছরই স্বাচ্ছন্দ্যের প্যাকেজ অফার করে। সেই ক্ষেত্রে 2 রাত 3 দিনের মাফুসি আইল্যান্ডে ঘুরে বেড়ানো, এয়ারপোর্ট থেকে হোটেল স্পিড বোট পিক আপ, বুফে খাবার আর রিটার্ন টিকিট সহ 1,050 এর মধ্যেই ভিসা ছাড়াই ঘুরে আসা যাবে অবারিত সৌন্দর্যের দেশ মালদ্বীপ।